হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমার নতুন অতিথি চলে এসেছে, অপেক্ষার অবসান ঘটিয়ে সে আমার কোলে পৌঁছে গেছে। কিন্তু পৌঁছে আমার কোলে আসার পরে আমি এত ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও করার টাইমটাই পাচ্ছি না। যদিও আমি ইউটিউবের ইরেগুলার, আমি খুব একটা রেগুলারলি ভিডিও দিই না, তবুও এখন একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি তাকে নিয়ে। তো আমার পুচির 3 মাস বয়স হতে চললো, তো 3 মাস পরেই আমার মেয়েকে তোমাদের সামনে হাজির করলাম ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এর আগে কয়েকটা শর্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যারা হয়তো সবাই দেখেছো বা যারা দেখোনি তারা এই ভিডিওটা দেখে নিও। তো এতদিন পরে মনে হলো যে আমার সোনাকে নিয়ে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যেতেই পারে, ওর সঙ্গে আমার অ্যাক্টিভিটিস বা ওর অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। তো জন্মের পর হয় না, মাথায় একটু নোংরা জমে যায় বা গা হাত পায়ে নোংরা জমে যায়। তো গা হাত পা নোংরাটা তো গরম জলে, ওকে হালকা উষ্ণ গরম জলে স্নান করানো হয়। এখনও অবধি 3 মাস হতে চললেও কোনো সাবান শ্যাম্পু ইউজ করা হয় না। আমরা যে ডাক্তারকে রেগুলার চেক আপে নিয়ে যাই, উনি এখনও সাজেস্ট করেননি সাবান শ্যাম্পু, তাই আর কি দেওয়াও হচ্ছে না। কিন্তু হঠাৎ দেখি ওর মাথায় না নোংরা জমে গেছে, বেশ অনেকটা নোংরা জমে গেছে। তো কী করা যাবে? সেই পুরনো প্রচলিত নিয়ম যেটা ছিল, তেল দিয়ে মাথায় চিরুনি দিয়ে আশ্রয় দিলে উঠে যায়। তো প্রথমে আমি ভেবেছি যদি না, মানে তেলটা না দিয়ে যদি তোলা যায়, কারণ ওর জন্মের পরে 2-3টে ডাক্তার আমরা দেখিয়েছি, কেউ বলেছে একদম তেল দেবে না, কেউ বলেছে তেল দেবে, কেউ বলেছে পাউডার ইউজ করবে, এরকম নানানজনের নানান কথা। তো আমরা যে ডাক্তারের কাছে প্রথমে গেছিলাম, ওনার কাছে পেডিয়াট্রিশিয়ান, তো উনি একটা তেল সাজেস্ট করেছিলেন, খুব ভালো তেলটা। তো সেটা ওকে মাঝে মাঝে ইউজ করতাম, আবার মাঝে মাঝে করতাম না। তো ওটা দিয়েই ওর মাথায় আজকে ওই মাথায় তেলটা দিয়ে দিলাম, যে দেখি নোংরাটা ভালোভাবে তোলে কি না। এর আগে চেষ্টা করেছি শুকনো মাথায়, ভিজে মাথায় আর কি, শুকনো মাথায় নয়, মাথাটা ভিজিয়ে তারপর চিরুনি দিয়ে আছড়িয়ে তোলার চেষ্টা করেছি, উঠেনি সেটা বলবো না, কিন্তু সেভাবে মাথাটা পুরোটা পরিষ্কার হয়নি। তো তারপর কী করলাম, যে পরিষ্কার তো করতে হবে, নাহলে ঘা হয়ে যেতে পারে, একটা অন্য প্রবলেম হয়ে যাবে। তখন তেলটা মাথায় দিলাম, দেওয়ার পর দেখো তেলটা ভীষণ ভালো। কিন্তু আমরা ওই যে ডাক্তারকে দেখাই, উনি বললেন যে তেল ইউজ করার দরকার নেই। এবার যেহেতু ওনাকে দেখাই, কোনো প্রবলেম হলে তো পরে মুশকিল হয়ে যাবে, এই জন্য তেল যতটা সম্ভব না ইউজ করে করি না। তবে আজকে তেলটা দিলাম, এর আগে একদিন করেছিলাম, তখন আমি দিদিভাইয়ের বাড়ি ছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো অনেকটা উঠে গেছে, আর বাকি যেটুকুন আছে সেটুকুন আজকে তেলটা দেব। আর বিশ্বাস করো, একদম মাথাটা একদম পরিষ্কার হয়ে গেছে, এত ভালো কাজ করেছে। তেলটা দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলাম, নরম হয়ে গেল, আর চিরুনিটা দিয়ে আশ্রয় নিলাম, একদম সুন্দর উঠে গেছে। আর ওকে না যে স্নান করানোর সময় বা একটু তেল মালিশ করার সময়, মাঝে মাঝেই তো করা হয়, বা একটু ভেজা ন্যাকড়াটা দিয়ে ওর গা হাত পাগুলো একটু মুছে দেওয়ার সময়, মানে স্নান করার আগে আমি একটু গা হাত পাটা মুছিয়ে নিই, কারণ গায়ে তো অনেক নোংরা থাকে, যেমন গলায় একটু পাউডার দিই ওইখানটা লেগে থাকে, তো ওটা দিয়ে আমি আগের দিয়ে একটু পরিষ্কার করে নিই। তো ওটা করে দেওয়ার সময় আমি ওকে একটু মিউজিক চালিয়ে দিই এবং আমি একটু গান করি, যেহেতু একটু একটু গান আমিও পারি, তাই ওর সঙ্গে ওকে আমি শোনাই, যখন পারি তখন শোনাই, তারপর ফোনে গান চালিয়ে দিই, ও শোনে মন দিয়ে, তখন একটু শান্ত থাকে। আর ইদানিং না এত বিরক্ত করছে মেয়েটা, ভীষণ চিৎকার চেঁচামেচি কেন করছে বুঝতে পারছি না। মাঝে মাঝে তো পেট ব্যথার ওষুধটা খাইয়ে দিচ্ছি, তাও কাজ হচ্ছে না, মানে এত চিৎকার করছে। দেখা গেল আধা ঘন্টা 1.5 ঘন্টা চিৎকার করার পরে তারপর একদম শান্ত হয়ে ঘুমিয়ে গেল। আর যখন চিৎকার করে না দুধ খাবে, না বোতল খাবে, বোতলে যে দুধ গোলানোটা ওটা খাবে, কিচ্ছু খাবে না, মানে ভীষণ টেনশান হয় কি হচ্ছে, কারণ বলতে তো পারছে না, বুঝতে পারছি না ওর অ্যাকচুয়ালি কি হচ্ছে, ও কী চায় কি না চায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এই দেখো চিরুনিটা দিয়ে আছড়ে আছড়ে দিচ্ছি, মাথাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, অনেকটা, মানে মাথা পুরো নোংরায় ভরে গেছিলো। এবার আমি ওই তেল ছাড়া পরিষ্কার করার কথা ভেবে ভেবে দেরি হয়ে গেছে, এখন এই 2 দিনে তেল দিয়েছি, একদম মাথা পরিষ্কার। তো আমার পুচিটা ঘুমিয়ে গেছে, ঘুমানোর পরে ওকে আমি
যে কাজলের ফোঁটাটা দেওয়া হয় ওটা দিয়ে দিই। আর ঘুমিয়ে গেলে তো একদম শান্ত মেয়ে, আর যতক্ষণ জেগে থাকবে কিছুক্ষণ খেলবে, তো তারপরে আবার খিদে পেলে বা ঘুম পেলে ওর ওইভাবেই চিৎকার শুরু করে দেয়। পরে লাস্ট বুঝলাম যে অ্যাকচুয়ালি ঘুমের জন্যই এরকমটা করে। তারপর তো ডাক্তারের রেগুলার চেক আপটা তো আছেই, আর সত্যি বলতে ও আসার পরে জীবনটা সত্যিই চেঞ্জ হয়ে গেছে। আর এখন আরেকটা কথা বলা হয়নি, এখন আছি বাপের বাড়িতে। এর আগে কদিন তো ও আসার পরে একদম প্রথম 15 দিন তো ননদের কাছে ছিলাম, তারপর শ্বশুর বাড়িতে গেছিলাম, ওখানে 1.5 মাস থাকার পরে এখন মায়ের কাছে এসেছি। এখানে এসে তো ওকে নিয়ে সময় কেটে যাচ্ছে, অন্য কিছুই তো করতেই হচ্ছে না। তো দেখো শুয়ে দিলাম, তো শোয়ানোর সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম দিন ঘুমোয়, আবার মানে বেশিরভাগ দিনই আবার ভালো ঘুমোয়, আবার মাঝে মাঝে উঠে যায়। তো আজকে কী হয়, তো দেখা গেল কি উঠে টুটে বসে আছে, তারপরে যে আমার মা ওর সঙ্গে কথা বলছে, এত কথা শুনতে ভালোবাসে না, ওর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবো আর ও মন দিয়ে সে কথা শুনবে। যাই হোক, কথা তো বললাম, অনেকক্ষণ কথা বলা হলো, দিদা কথা বললো, আমি কথা বললাম, বাকি কাজগুলো টুকটাক গোছাগুছিগুলো কমপ্লিট করলাম, কিন্তু এরপর আবার সেই চিৎকার শুরু করেছে। মানে যাকে আমি 11টার সময় স্নান করিয়ে দিয়েছি, সে স্নান করিয়ে দিয়েছি, তারপর ঘুম পাড়াতে পাড়াতে হয়তো 11:45 বেজে গেছে এরকম সময়। এটা তো উঠে তো বসে আছে, কিছুক্ষণ খেললো, খেলবি খেল বাবা, তারপর ঘুম আসলে ঘুমিয়ে পড়, দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়, না চিৎকার চেঁচামেচি, সেই থালা ঘুটি বাটি বাজিয়েও ওকে থামানো যায় না। কি হয় কে জানে, কাঁপুনি দিয়ে চিৎকার, মানে এত ভয় হয় না কি বলবো, মানে বুঝে উঠতে পারি না। তো আমার মোটামুটি 12টার সময় ওর ঘুমানোর কথা, সেই 1.5 ঘন্টা কান্নাকাটি চেঁচামেচি করে ঠোরে তারপর একাকার হয়ে যায়। তারপরে আবার সেই ওইরকম করে ঠোরে হেঁটে হেঁটে দুধ খাইয়ে ঘুম পাড়ালাম। এই দেখো জামা ঠামা চেঞ্জও করা হয়ে গেছে, কারণ হিসু করে পুরো জামাটা ভিজিয়ে দিয়েছে। যদি একটা না দুটো জামা চেঞ্জ করে এই যে একটা, মানে এই যে একটা তোমাদের সঙ্গে দেখানো হচ্ছে, আর মাঝের ঘটনাটা তো তোমাদের দেখানো হয়নি, কারণ ভিডিও করার মতো পরিস্থিতি তখন আর থাকে না। মানে বাড়ির প্রত্যেকটা মানুষ ওর পেছনে ব্যস্ত হয়ে যায়, মানে ওকে কীভাবে একটু থামানো যায়, কীভাবে একটু শান্ত করা যায়। আর এই দুদিন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা, মানে আমার তো বৃষ্টিটা ভীষণ ভালো লাগে, কিন্তু আমার পুচকির কাঁথাগুলো তো শুকাতে হবে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো ঘরে দেখো মানে দড়ি টানিয়ে দেওয়া হয়েছে ঘরে শুকানোর জন্য, হাওয়া হচ্ছে, মানে ছাদের উপর থেকে জলটা জাস্ট ছাড়িয়ে নেওয়া হচ্ছে, তারপর ঘরে এসে ফ্যানের হাওয়ায় শুকিয়ে দেওয়া হচ্ছে। দেখো মশারি টানিয়ে আমার সোনামণিকে শুইয়ে দিয়েছি, এখন ঘুমাবে মনে হচ্ছে, ঘুমোবে আবার, মানে যখন ওর ঘুম আসে না তখন ওই একটু একটু করে ঘুমোয়, আবার উঠে যায়। একটু একটু ধরো আধা ঘন্টা ঘুমুলো উঠে গেল, আধা ঘন্টা ঘুমুলো উঠে গেল, আবার একটু দুধ দিয়ে আবার একটু এরকম ঘুমিয়ে যায়, আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আবার যখন ভালো ঘুমোয় তখন 1.5 ঘন্টা 2 ঘন্টা ভালো মতোই ঘুমোয়। এ দেখো বাইরে কী বৃষ্টি হচ্ছে, মানে সেই সারাদিন বৃষ্টি লেগেই আছে, বাইরে আর কিছু শুকানো যাচ্ছে না, ঘরের মধ্যেই সব ওর কাঁথা টাথা শুকানো হচ্ছে।